এরকম একটি সফল আয়োজন করতে পেরে আপনার কেমন লাগতেছে? ভাইয়া আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আসলে কমিউনিটিকে দিয়ে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, আমি ওভারওয়েলমড। আমি অনেক অনেক কৃতজ্ঞ আমাদের কমিউনিটির সবার প্রতি, এবং স্পেশালি আমাদের মিডিয়া কর্মী যে ভাইয়ারা আপুরা আছেন তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ, যে তারা আমার ডে ওয়ান থেকে এখন পর্যন্ত চমৎকারভাবে আমাকে সাপোর্ট দিয়ে গেছে। লন্ডন বাংলা প্রেস ক্লাব আমাকে চমৎকার একটা সাপোর্ট দিয়েছে, আই এম সো গ্রেটফুল টু আওয়ার মিডিয়া। আর আমি বলবো আমাদের কমিউনিটির সবাই যে আমাদের এই আয়োজনে বিশ্বাস রেখে আমাদের সাথে এসেছে। এখানে প্রায় 70টা স্টল একই ছাদের নিচে আমরা আছি আজকে নেকমার্ক প্রেজেন্স রামাদান অ্যান্ড ঈদ ফেয়ারে। সো এটা আমাদের দ্বিতীয়বারের মতন এবারের আয়োজন, গত বছর আমরা প্রথমবারের মতন আয়োজন করেছিলাম। সো আমাদের কষ্ট সার্থক হয়েছে আপনাদের এই আশা দেখে, আপনাদের এই ভাষা আর কি, আপনাদের যে প্রকাশ আমাদের এই আয়োজনের, এই প্রকাশ দেখেই আসলে আমাদের আত্মতৃপ্তি। একজন ভাইয়া জিজ্ঞেস করতেছিলেন যে আমি কেমন আছি, আমি তখন ক্রাউড দেখিয়ে বললাম এই ক্রাউডের প্রত্যেকটা মানুষ যদি ভালো থাকে তাহলে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো কমিউনিটি সবাইকে অনেক ধন্যবাদ আমাদের উপরে বিশ্বাস রাখার জন্য, আমাদেরকে এত সাপোর্ট দেওয়ার জন্য। আশা করছি এরকম বিশ্বাস আমাদের প্রতি রাখলে এবং আমাদেরকে সহযোগিতা করলে এই মেলা এবং এই মেলার চেয়েও আরও ভালো ভালো প্রজেক্ট নিয়ে আমরা ইনশাআল্লাহ আসবো। আজকে আমাদের নেকমার্টের ইনশাআল্লাহ লঞ্চিং হবে, নেকমার্ট সম্পর্কে আপনারা সবাই জানতে পারবেন ইনশাআল্লাহ নেকমার্টের সবাই। আগামীতে আরো বড় মানে এই পরিসর তো মনে হচ্ছে এখন ছোট হয়ে গেছে, ভবিষ্যতে কি আরো বড় করার পরিকল্পনা? ইনশাআল্লাহ অবশ্যই, যদি কমিউনিটি সবার সাপোর্ট এরকম আমাদের সাথে থাকে, যদি আল্লাহর অশেষ সহমত থাকে, ডেফিনেটলি আমরা নেক্সট ইয়ারের ইভেন্ট আরো বড় হবে ইনশাআল্লাহ। আমি অগ্রিম একটা ঘোষণা দিয়ে দিলাম, ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি সুস্থ থাকি নেক্সট ইয়ারের ইভেন্ট হবে আরো বড়। থ্যাংক ইউ, ধন্যবাদ। এখন এই মুহূর্তে কেমন সেল হচ্ছে আপনাদের? আলহামদুলিল্লাহ খুব ভালো সেল হচ্ছে। মে ফেয়ারের নিশাত খুশবুর একটা মেলা হচ্ছে ঈদ ফেয়ার, খুবই ভালো, অনেক লোকজন এসেছে, আমরা খুব এনজয় করছি এবং আলহামদুলিল্লাহ আমার সেলও খুব ভালো, সবাই আসেন এনজয় করেন কেনাকাটা করেন, প্রচুর স্টল এসেছে। আমরা একটা অফার দিচ্ছি, যেটা হচ্ছে কেউ যদি 10 কেজি রাইস নেন আমরা একটা চাঁদ রাতে মেহেদি দেওয়ার জন্য একটা বাউচার উপহার দিচ্ছি। এটা হচ্ছে সাউনি রেস্টুরেন্টে মেহেদিটা দেওয়া হবে, সেখান থেকেই মেহেদি দিতে পারবে এক হাতে। আজকে 10 কেজি চাউল নেবে বেসিক্যালি, এটা হচ্ছে এক্সট্রা লং পিওর বাসমতি রাইস রাখবে। নেকমার্স প্রেজেন্ট কমিউনিটিতে আজকে একটা উৎসবমুখর পরিবেশ এবং কমিউনিটিতে এই ধরনের প্রোগ্রাম বিগত সময় কেউ করতে পারেনি। সো নেকমার্স লিমিটেডকে ধন্যবাদ জানাচ্ছি বিজিতর মাসুদ এবং খুশবু আপুকে। এই ধরনের প্রোগ্রাম আমাদের কমিউনিটির জন্য দরকার এবং যেহেতু ঈদকে কেন্দ্র করে তারা এই প্রোগ্রামটা আয়োজন করেছে। সো ঈদের যে উৎসবমুখর আয়োজন, যে শপিং ঈদ বাজার, যেটা ঈদের শপিং নিয়ে সবাই ব্যস্ত এবং মেভিয়ার হলের মধ্যে মানে খানায় কানায় পড়ে গেছে, অনেক কমিউনিটির মানুষ এখানে সম্পৃক্ত হয়েছে, শুধু বাঙালি কমিউনিটি না আদার কমিউনিটির মানুষ এসেছে। সো এই নেকমার্সের এই ঈদ ফিয়ার এবং যে ফেস্টিভ্যাল ঈদ বাজারের যে সম্পৃক্ত হতে পারে, আমি একজন স্পন্সর লিম সলিউশন, লিম প্রপার্টিস এবং লিম গ্লোবাল এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং রমজানুল মোবারক।